আসসালামু আলাইকুম, আরজে ফ্যাশন থেকে আমি জান্নাত। লাইভ হচ্ছে আমাদের অনলাইন পেজ থেকে, এবং আপনারা চাইলে আমাদের সাথে কিন্তু সরাসরি মিট করে বা হচ্ছে আমাদের শপে সরাসরি এসে কেনাকাটা করতে পারবেন। তো এর জন্য যেটা লাগবে, আমাদের শপের অ্যাড্রেস লাগবে, রাইট? আমাদের শপের অ্যাড্রেসটা কিন্তু আপনাদেরকে ফার্স্টেই দিয়ে দেওয়া আছে। আপনি পেজে ঢুকে দেখতে পারবেন যে গুগল ম্যাপের লোকেশনটা অ্যাড করা আছে। আমি মুখে বলে দিচ্ছি, আমাদের দুইটা শপ, একটা হচ্ছে ধানমন্ডির সীমান্ত স্কয়ারে। সীমান্ত স্কয়ারের যে মেইন বিল্ডিং, মানে ওল্ড বিল্ডিং বলেন, প্রথমটা, ওখানে আপনারা গিয়ে আরজে ফ্যাশন খুঁজে পাবেন দোতলায়। আর হচ্ছে পান্থপথের যে শপটাতে এখন আমি আছি, এটার লোকেশন তো আরো ইজি, কিন্তু এটা কেন যে আপনারা খুঁজে পান না সহজে আমি বুঝি না। তো খেয়াল করে দেখবেন যে আমি কিন্তু মাঝে মাঝে লাইভে শপের নাম্বার দিয়ে দিই, শপের নাম্বারে ফোন করে আপনারা লোকেশন ট্র্যাক করে চলে আসতে পারবেন। এবং এটা হচ্ছে আপনার পান্থপথ সিগনালে, হামদর্দের পাশে, আগুরার পাশে, অনেক ইজি লোকেশন। যারা লাইভে জয়েন করছেন, থ্যাংক ইউ সো মাচ। আজকে তো বৃহস্পতিবার শেষ, রাইট? বৃহস্পতিবার শেষ, কালকে শুক্রবার, এবং শুক্রবার মানেই একটা ছুটির দিন, একটা স্পেশাল কিছু থাকে সব সময়। তো শুক্রবার দিনটা আপনারা যে যেভাবেই কাটান, নিজের স্বাধীন মতো কাটান, কিন্তু যদি আশেপাশে আসেন তো আমাদের শপে দাওয়াত থাকলো। ওকে মারিয়া, নিশি নিশি, হোসনিয়ারা খাতুন, সবাইকে থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য। আমি আপনাদেরকে নতুন কিছু প্রোডাক্টস, যেহেতু প্রত্যেক শুক্রবার বা মঙ্গলবার বা এরকম আশেপাশে যে কোনো দিনই নতুন প্রোডাক্টস অ্যাকচুয়ালি স্টকে হয়, যতক্ষণ না দেখাই ততক্ষণই নতুন। এবং আপনাদেরকে একটা কথা বলি, আমাদের অনলাইন পেজে বলেন বা আমাদের শপে বলেন, আপনারা এখন থেকে একদম ভার্জিন অলিভ অয়েল পাবেন, যেটা আপনারা রান্না করতে ইউজ করতে পারবেন। এটা লাইভ আমি আজকে করব না, কালকে শুক্রবার স্পেশাল, আর সব থেকে এগুলো দেখাবো। প্লাস হচ্ছে আমাদের এত সুন্দর একটা পারফিউম আসছে, এত কিউট একটা পারফিউম আসছে, সেটারও একটা স্পেশাল লাইভ কালকে হবে। হ্যাঁ, তো এখন আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। লাস্ট কিছুদিন আগে একটা লাইভে একটা আপু আমার কাছে অলে সাবান খুঁজেছিলেন। তোমার লাইভ খুব ভালো লাগে তাই? ওকে, সাবান খুঁজেছিলেন, অলের সাবান। তো আমি তো অবাক হয়ে গিয়েছিলাম যে এত এত সাবান থাকতে, আমরা তো সব সময় আপনার ইউএসএ ব্ল্যাক সোপটা সেল করি, রাইট, বডি স্কিন ব্রাইট করার জন্য। তো এটাও যে কেউ খুঁজতে পারে এটা আমার আইডিয়াতে ছিল না, যদি থাকতো আরও আগেই নিয়ে আসতাম। এখন দেখেন আমরা কিন্তু অলের সাবানটাও রাখছি, এটা আপনারা শপে খুঁজে পাবেন। তবে একটা কথা বলি, ডাভ সাবানের কিন্তু একটা ব্যাপার আছে যে ওটা খুব মানে তাড়াতাড়ি গলে যায়, তাই না? এটাও কিন্তু এরকম খুব তাড়াতাড়ি গলে যায়, শুকনা করে রাখতে হবে ড্রাই স্পেসে। তোমার হেয়ার কি কার্লি ছিল? আমার হেয়ার কার্লি ছিল না, এখনও কার্লি হয়ে যাবে আবার। যদি আমি চুল এভাবে বেঁধে রাখি কিছুক্ষণ, দেখবেন যে আবার আঁকা বাঁকা হয়ে গেছে। যাদের চুল অনেক চিকন, অনেক পাতলা, তারা দেখা যায় যে চুল বেনি পড়লেও কার্লি হয়ে যায়। আর আমার চুল নষ্ট হয়ে গিয়েছিল পাঠাও জার্নি করে বেসিক্যালি, এখন ঠিকঠাক হয়েছে এই লকডাউনের মধ্যে। কত মনে হয় যে কত বছর ধরে ছুটি কাটাচ্ছি, বাইরে যাওয়া লাগে না। আচ্ছা, তো অলের সাবানটা, ওই আপুটার নামটা আমি ভুলে গেছি একদম, আপুটাকে থ্যাঙ্কস আমাদের, আপনার জন্য, আপনার কমেন্টের জন্য আমাদের পেজে একটা নতুন প্রোডাক্টস অ্যাড হয়েছে। একটু আগে এটা আমি ভুল করে শপে এসে খুলে ফেলেছি, এখন এটা আমার বাসায় নিয়ে যেতে হবে। জাস্ট রেগুলার লিপস্টিক কোনটা দিয়েছো? লিপস্টিক দিয়েছি আপনার, দাঁড়ান বলি, লিকুইড ম্যাট গোল্ডেন রোজের 28 নম্বর। আমি আজকে মুখস্থ করে আসছি, নিয়ে আসি নাই ওটা, ওটা আমার বাসায় আছে। আমি সবসময় লিপস্টিকের শেড ভুলে যাই, কিন্তু আপনার জিজ্ঞেস করে বলতে পারি না, এই জন্য আজকে ওটা খুব গাঢ় একটু বেগুনি টাইপের। আমি ড্রেস যেটা পরেছি এটা তো হচ্ছে আলাদা একটা জিনিস, এটা নিচে যেটা আছে ওটার পার্ট হচ্ছে বেগুনি রঙের। তো এটা যদি আমি এখন খুলে ফেলি, নিচের পার্টটাও কিন্তু একটা ফুল ড্রেস, আমি দুইটা ড্রেস একসাথে পরেছি। হ্যাঁ, তো ওইটাই আর কি ব্যাপার। হোসনিয়ারা খাতুন, আপু একদিন পর। তারপর আপনাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করি, আমাদের পেজে হচ্ছে আপনারা নিউট্রিজিনার সানস্ক্রিন দেখেন, তাই না? বেশি সেল হয় কোলাজেন আর জিগট, কারণ জিগটের মধ্যে হোয়াইটেনিং লেখা। তো নিউট্রিজিনার কথা কেন বললাম, দেখেন প্যাকেজিংটা একটু চেঞ্জ, এই প্যাকেজিং আপনারা পাবেন অনেক জায়গায়, সমস্যা হবে না। কিন্তু আমি যেই কারণে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, এটা মেড ইন কানাডা,
হ্যাঁ, এটা আমরা রাখি, সবসময় রাখি, কিন্তু না দাঁড়ান, এক মিনিট, একটু মনে হয় আউলে দিচ্ছি, এই যে দেখেন, হ্যাঁ এই যে এটা 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 বড়টা, বড়টা মেড ইন কানাডা, এই বড়টা আগে ছিল না, এই বড়টা দেখেন আমরা সবসময় এটা রাখতাম 55, তো কতটুকু বড়, অনেকটুকু বড়, 55টা হচ্ছে 88 ml, 88 ml, আর এটা হচ্ছে 147, 147 ml, এটা অনেক বড়। তো আপনারা যারা ভাবছেন যে রোদ কম থাকলে বোধহয় সানস্ক্রিম লাগে না, এটা একটা ভুল কথা, বৃষ্টির মধ্যেও লাগে, এমনকি আপনি অলে সাবান ফেসে দেওয়া যায়, আমি এটা বলতে পারবো না, কারণ দেখেন কালকে একটা মুভি, একটা নাটক দেখতে গিয়ে বারবার দেখলাম যে সাইফ আলী খান, ওটা হচ্ছে আপনার লাক্সের প্রযোজনা এক স্পন্সরশিপ একটা নাটক, পুনর্জন্ম দেখলাম মেহজাবিন আর নিশোর, তো একটু পরপর লাক্সের অ্যাড, কারিনা কাপুর লাক্স দিয়ে ফুল বডি ওয়াশ করে সাইফ আলী খানের কাছে আসে, দ্যাটস ওয়াই সাইফ আলী খান হচ্ছে লাইট অফ করে দেয়, কারণ সামনে চাপ বসে থাকলে কারিনা আর লাইটের কি দরকার, কিন্তু আপনি লাক্স মুখে দিবেন, আমি সাবান মুখে দেওয়ার পক্ষপাতী অতটা না, কিছু কিছু সাবান মুখের জন্য, লাইক নিউট্রিজেনাটা দেখি সাবান, ওই যে নিউট্রিজেনের একটা সাবান আছে দেখেন, এটা কিন্তু একনির জন্য, ফেসিয়াল বার এটা আলাদা, তো অলেটটা, আচ্ছা আমি অলেটটা কই রাখলাম, এই যে এখন অলেটটা আমি দেখেছি যে ডাভ, অলে, তারপরে হচ্ছে আপনার জনসনের বেবি সোপগুলো অনেকেই মুখে দেয়, তো আমি র্যান্ডম সাবান কখনো মুখে দিতে বলি না, ইনফ্যাক্ট আমরা ইউএসএ সোপ যেটা সেল করি বডি স্কিন ব্রাইট করার জন্য, এটা কিন্তু একটা চরম একটা ডিফারেন্ট একটা জিনিস, কারণ ওখানে কোথাও এটা ইয়ার করা নেই, ওখানে ওটা মুখের সাবান হিসেবে লেখা আছে, কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে ওইটা মুখের জন্য ম্যাক্সিমাম মানুষেরই স্যুট করবে না, বাট আমি নিজে আমার স্টুডেন্ট লাইফ থেকে ওটা বডি স্কিনে ইউজ করেছি এবং ওটা একটা অ্যামেজিং রেজাল্ট পেয়েছি, সেজন্য আমি ওটা বডি স্কিনে দিই। তো যাই হোক, এটা হচ্ছে আপনার মেড ইন কানাডা, আর এটা হচ্ছে আপনার মেড ইন কোরিয়া নিউট্রিজিনার হলুদ রঙেরটা, এখন আপনারা যেটা ইচ্ছা সেটাই নিতে পারেন, এটার SPF হচ্ছে 50+, আর এটা 55, বাট এটা অনেক জাম্বো সাইজের, এটা নিলে আপনার একটু সাশ্রয় হবে। তো যাই হোক, এটা এখন যদি আপনাকে পেজ থেকে এটা সাজেস্ট করে, আপনারা নিউট্রিজিনা মেড ইন কানাডা বেস্ট, আমি এখানে এটা ইউজ করছি, কানাডার ওয়েদারে খুব ড্রাই অ্যান্ড হট, এটা অনেক ভালো। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার, আবারও বলি, মেড ইন কোরিয়াটা, এটা আমাদের এখানে অনেক পপুলার, অ্যাকচুয়ালি এক একটা জায়গার ওয়েদার কিন্তু এক এক রকম, তাই না? এখন আমি আপনাদের পছন্দের আরেকটা প্রোডাক্টস দেখাই, যেমন ওই আপুর পছন্দের অলে অলে সাবান, ঠিক আছে, এখন আপনাদের আরেকটা পছন্দের জিনিস দেখাই যেটা সবার স্যুট করবে না, শুনুন, এটা মার্কেটে যত বেশি হাইপ, তার মানে মার্কেটে খুব হাইপ মানে এই না যে জিনিসটা গণহারে সবার স্যুট করবে, তো এটার পজিটিভ নেগেটিভ দুই রিভিউই আছে, ইনফ্যাক্ট বডি শপেরও নেগেটিভ রিভিউ আছে, বাট এটা খুবই পার্সেন্টেজ কম, কিন্তু এটার পজিটিভ নেগেটিভ রিভিউ 50-50, এবং এটা আপনারা নিলে নিজ দায়িত্বে নেবেন, আমি ইউজ করি নেই, ইনফ্যাক্ট এটার আমি খুব পপুলারিটি দেখছি, এটা লাইট ময়শ্চারাইজার, এটাও হচ্ছে সুপার লাইট জেল, এটা ময়শ্চারাইজার ক্রিম টাইপের লাইট, আর এটা হচ্ছে সুপার লাইট জেল, এটা আমাদের কাছে অ্যাভেলেবল থাকবে, তবে শিওর থাকেন, আমাদের পেজে একটা পোস্ট করেছি আমি যে কিভাবে একটা ছেলে দেখেন যে নকল শ্যাম্পু ভরছে সানসিল্কের বোতলে, তারপর আরও কি কি বোতল ছিল, ডাভ ছিল, হেড অ্যান্ড শোল্ডার ছিল, এরকম ছিল, তো জনসন, পন্ডস, সানসিল্ক, ডাভ, হেড অ্যান্ড শোল্ডার, তারপরে লরিয়েল, তারপরে আর কি আছে, এরকম কিছু জিনিস নিয়ে আপনারা খুব ভয়, পন্ডস, অলে, এগুলো নিয়ে আপনারা অনেক ভয় পান যেগুলো নকল কিনা ডুপ্লিকেট কিনা, সো ভয় পাওয়ার কোনো কারণ নাই, দাম হয়তো খুব বেশি না, খুব কমও না, কিন্তু প্রোডাক্টস 100% রিয়েল, হ্যাঁ ঠিক আছে, এটা শপে পাবেন, শপে পাবেন, তো বেবি অয়েল যারা খুঁজছিলেন তারা কিন্তু শপে বেবি অয়েল পাবেন, বেবি অয়েল পাবেন, বাচ্চাদের অনেক প্রোডাক্টস আছে, এই যে দেখেন অয়েল, এখানে একটা কথা বলে রাখি, আজকে আপনি লাইভে অয়েল দেখলেন সুপার ড্রাগের, কালকে হয়তো আপনি অর্ডার করতে গিয়ে, কালকে মানে কালকেই না, দুই তিন দিন পর বা 7 দিন পর বা 15 দিন পর, বিগ সানস্ক্রিনটার প্রাইসটা বলো 2650, ওটা অনেক বড়, আচ্ছা কালকে পরশু বা 7 দিন বা 1 মাস পর হয়তো আপনি লাইভটা দেখলেন, দেখার পর আপনি জানলেন যে আরজে ফ্যাশনে বেবি অয়েল আছে, সো তখন এটা অর্ডার করলে
হতে পারে আপনি জনসনটা পেলেন, বা চিন্তার কোনো কারণ নাই, দুটাই ভালো। হ্যাঁ, তো এটা আমি বলে দিলাম, বেবি অয়েল আমাদের কাছে সুপার ড্রাগও আছে, জনসনও আছে, যেটা থাকবে আর কি। তারপরে তারপরে আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে, সেটা হচ্ছে এই যে ক্রিমটা, এটার প্যাকেজিং কিন্তু এখন এটা আসছে, এটা আমাদের আগের স্টক, আগের স্টক বলতে সেই মান্ধাতা আমলের স্টক না, কিছুদিন আগেও কিন্তু এটা আপনারা পোস্ট দেখেছেন, ড্রেস ফ্রম হেয়ার। আপু, দুইটা দুই জায়গার, এটা দুই ড্রেস। ব্যাপারটা হচ্ছে এই যে, এটা যে আমি পরেছি এটার সাথে ম্যাচিং আমার কোনো স্কার্ফ বা ওড়না নাই, আমি কি করব। আর এটা হচ্ছে একদম পুরাটা সমান কাট, তো খুবই অড লাগবে। তো এর জন্য আমি এটার উপর ক্যাপ পরেছি, ক্যাপ, এটা কিন্তু ক্যাপ, ক্যাপটা সম্ভবত রেড থেকে নেওয়া, আর এই বেগুনিটা মনে হয় জেন্টেল পার্কের সেলে সেলে চলছিল তখন, মাঝে মাঝে তো হিউজ সেল দেয়। আচ্ছা, তারপরে এটার প্যাকেজিং চেঞ্জ হয়েছে, বুটসের কিউকাম্বার ময়েশ্চারাইজার। দাঁড়ান এক মিনিট, ইনফরমেশন দিলে আরেকটু দেওয়া উচিত, কই গেল, মেজাজটা কেমন লাগে? হ্যাঁ ঠিকই আছে, দুইটাই কিন্তু 100 ml। সো আপনার কাছে এটা যাক বা এটা যাক, কোনো সমস্যা নেই, একটা হলেই হলো। হ্যাঁ, এরকম। তারপরে তারপরে ও ভালো কথা, লিপ গ্লসগুলো আমি আজকে শপে এসে দেখলাম এই কয়টা আছে, এখন আমি বুঝলাম না আর কি নাই। এই সজল ভাই, দেখেন তো আশেপাশে আরো আছে কিনা। আচ্ছা, লিপ গ্লসগুলো কিন্তু আমরা রিসেন্টলি এনেছি, এত চমৎকার, আপনাদেরকে শুধু এটুকু বলে দেই, লিপ গ্লসগুলো আপনাকে কালার দিবে না, বাট ঠোঁটটা অনেক শাইনি করে, অনেক শাইনি করে, এবং সবাই কালার পছন্দ করে না। তবে আমি আপনাকে একটা সাজেশন দিতে পারি, হেলদি শপের লিপ রিপেয়ার, লিপ রিপেয়ারটা দিলে ঠোঁট পিঙ্ক হয়ে যায়। সো ওই ওইটার উপরে যদি আপনি লিপ গ্লসগুলো অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন যে পারফেক্ট একটা জিনিস আসছে। জনসনের লোশন আছে, জনসনের জনসনের তো অনেক কিছুই থাকে, ওই যে একটা, এই ওই যে সুপার ড্রাগের পাশে জনসনের, দেখি ওটা কি, হ্যাঁ এই যে এখন আছে, তার মানে এই না যে কালকে থাকবে, এই যে দেখেন এখন কিন্তু এই প্যাকেজিংটা আছে। জনসনের লোশনের কিন্তু প্যাকেজিং অনেক রকম আসে, তাই না, এরকম। এইটা আমার ড্রেসের সাথে ম্যাচিং গেল। তো লিপ গ্লসগুলোর একটা কথা বলে দিই, প্রত্যেকটার ফ্লেভার খুব সুন্দর, মানে ফ্লেভার নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই, সবগুলাই হচ্ছে সমান সমান সুন্দর ফ্রুটস। ইনফ্যাক্ট এখানে একটা ইনফরমেশন অ্যাড করে দিই, আমি স্ট্রবেরি পছন্দ করি না, কিন্তু এটার যেটা স্ট্রবেরি কোনটা আমি নিজেও বলতে পারবো না, কিন্তু ওইটা দেওয়ার পরে মোটেও খারাপ লাগে না। ধরেন আপনি কলা পছন্দ করেন, এখানে যেটা ব্যানানা ফ্লেভার, আপনার কাছে ওইরকম লাগবে না, চুইংগাম চুইংগাম লাগবে। তো এই লিপ গ্লসগুলো টিনেজাররা ইউজ করতে পারবে, এত চমৎকার। লিপ গ্লস মার্কেটে অনেক আছে, কিন্তু আমি এটা সেল করব, এটা আমার ইচ্ছা, এটা এত সুন্দর, এত চমৎকার, মানে দেখার মতো একটা জিনিস। সো এখন এই কয়টা আছে, তো আমি আমাদেরকে রাত্রেই তাহলে অর্ডার প্লেস করে দিতে হবে, আমি জানি না কালকে আবার দিনের দিনে দিয়ে যাবে কি না, কারণ অর্ডার দিলে আসতে অনেক সময় লাগে মাঝে মাঝে। এটা 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 হচ্ছে ল্যাভেন্ডার কালার, তাই না, যখন অনেকক্ষণ রেখে দিই কালারটা নিচে ডার্ক হয়ে থাকে, জাস্ট এটা আছে। তবে আমার একটা লিপ রিপেয়ার প্রাইস কত, এন্ড কাজটা লিপ রিপেয়ারটা হচ্ছে আপনার লিপসটাকে, ওই যে যাদের হচ্ছে ঠোঁট কালো কালো হয়ে যায় তাদের জন্য হেলদি শপের লিপ রিপেয়ার, এই লিপের প্রোডাক্টসগুলো করি, ওগুলো হচ্ছে হেলদি শপ ব্র্যান্ডেড। আপনি হেলদি শপের জিনিস যারা বিক্রি করে, হেলদি শপের যেটা হচ্ছে অথরাইজড শপ আছে, ওখানে গেলেও পাবেন, খুঁজে বের করেন লিপ রিপেয়ার। আচ্ছা গেল এটা, এইবার আমি আপনাদেরকে আরেকটা নতুন জিনিস দেখাই, এটা কোনো লাইভ হয়নি, দেখেন এটা শপে পাবেন। আর 14 বছর ছেলের মুখে ব্রন কি ফেস ওয়াশ ব্যবহার করবে, ব্রনের জন্য দুইটা টিট্রি ফেস ওয়াশ আছে আমাদের কাছে, যে কোনো একটা নিলেই হবে। আরেকটা জিনিস আছে, দাঁড়ান এক মিনিটটা দেখি, সাম্বাইনি, হ্যাঁ বডি শপে টিট্রি ফেস ওয়াশ আছে। তারপরে বৃষ্টি, সিনথিয়া তানজিম বৃষ্টি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বডি শপে টিট্রি ফেস ওয়াশ আছে, কিন্তু পাশাপাশি আপনার ই আছে, যে আরেকটা টিট্রি ফেস ওয়াশ আছে, কোন ব্র্যান্ডের জন্য, স্কিন থেরাপি, স্কিন থেরাপি টিট্রি ফেস ওয়াশ আছে। আর এটা আমি ইউজ করি নেই কখনো, বাট আপনারা একটু দেখেন, অ্যাকনে ক্লিয়ার ফোম, সাম বাই মির। গ্লসগুলোর প্রাইস কত, গ্লসগুলো 400 করে, ঠিক আছে 400 করে।
আর এটা বুটসের গ্লো এসেন্স। প্যাকেজিংটা সুন্দর না? রিসেন্টলি আমার যেন কি হয়েছে, যেগুলো প্যাকেজিং ক্লিয়ার ওগুলো আমার খুব ভালো লাগে, মানে প্রোডাক্ট দেখার আগে প্রোডাক্টের প্যাকেজিংটার দিকে নজর চলে যায়। লিপ গ্লসগুলো দেখেন ক্লিয়ার, আমার খুব ভালো লাগছে। যেগুলো যেমন ধরেন ক্লিয়ার না, কোনটা দেখাই, এই যে যেমন ধরেন এটার প্যাকেজিং কিন্তু ক্লিয়ার না, তাই না? তো এটার প্যাকেজিংটা একদম ক্লিয়ার, আমার খুব ভালো লাগে। এই যে গ্লসের প্যাকেজিং ক্লিয়ার, মানে কালারফুল জিনিস থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছি, ভালো লাগে, খুব ভালো লাগে দেখতে। এটা আমি একটা নিব, এটা এই কারণে নিব, এখানে ব্রাইটেনিং কথাটা নাই, এখানে হোয়াইটেনিং কথাটা নাই, এটা আপনার স্কিনটাকে ময়েশ্চারাইজ করতে হেল্প করবে। এটা একটা এসেন্স, মানে সিরামের মতো খুবই লাইট ওয়েট ফর্মুলা এটা, কিন্তু একটু দেখেন মনে হচ্ছে যে একটু ঘন টাইপের, রাইট? এটা আপনার স্কিনটাকে হেলদি প্লাস গ্লোয়িং লুক দিবে। এখন যাদের হচ্ছে হোয়াইটেনিংয়ের ব্যায়ামটা নাই, মাথার মধ্যে হোয়াইটেনিংয়ের পোকা কিলবিল করে না, তারা যদি চান রেগুলার ইউজের জন্য এটা নিতে পারেন। তবে যদি আপনার মাথার মধ্যে হোয়াইটেনিং জিনিসটা একদম গেড়ে বসে থাকে, তাহলে 100% আপনাকে স্যাটিসফাইড করার মতো কিচ্ছু আমার কাছে নাই, কিন্তু হেলদি শপের হোয়াইটেনিং সিরাম প্লাস ভিটামিন সি সিরাম, ওগুলো আপনাকে মোটামুটি স্যাটিসফাইড করবে। ওটাও একটা ব্র্যান্ড। সো একটা কথা কি জানেন, মানে ব্র্যান্ড যত ভালো হবে হোয়াইটেনিং, তারা তত অ্যাভয়েড করবে। আপু, জিগোটের সানব্লক প্রথমবার নিলাম আজকে, ইউজ করেছি একবারই, ফেস কালো হয় না, সুন্দর লাগলো। হ্যাঁ, জিগোটের সানব্লক ফেস কালো করে না, এটা একটা ভালো দিক। সাফি অলিভ অয়েলের প্রাইস কত 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 কত? আমাদের কাছে সাফি অলিভ অয়েল ছাড়া নতুন অলিভ অয়েল আসছে? সাফিটা তো আপনি রান্নাঘরে রাখতে পারবেন না, সাফি তো আপনি হচ্ছে ইয়ে করবেন, শুধুমাত্র শীতকালে দিবেন, বা হচ্ছে বাচ্চাদেরকে ইউজ করবেন, অথবা আপনি ফেসে ক্লিনজার হিসেবে অ্যাপ্লাই করবেন, তাই না? কিন্তু তোমার লিপস্টিকের শেডটা বলো, ইটস অ্যাভেলেবল? হ্যাঁ, শপে অ্যাভেলেবল, কিন্তু আমি দেখাতে পারছি না, কারণ হচ্ছে এটা আমি বাসা থেকে ইউজ করে আসছি। এটা হচ্ছে আপনার লিকুইড ম্যাট লিপস্টিক, আর এটার শেড হচ্ছে 28। তো দেখেন, যেটা আমি দেখাচ্ছিলাম গ্লোয়িং স্কিনের জন্য এসেন্স, এবং ব্র্যান্ড কি আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, ব্র্যান্ড কিন্তু পরিচিত, বুটস, বুটস ব্র্যান্ডের। এবং এই ব্র্যান্ডের আমাদের কিন্তু রোজ সিরিজটা অ্যাভেলেবল ছিল, এটা ফেসিয়াল অয়েল। যদি আপনার খুব ড্রাই স্কিন হয়, বুটসের ভিটামিন সি ময়শ্চারাইজার নিয়ে কিছু বলেন। বুটসের ভিটামিন সি ময়শ্চারাইজার নাইট ডে তারপর হাবি যাবে আমরা প্রচুর সেল করেছি, কিন্তু রিসেন্টলি করছি না, এটা হচ্ছে ব্যাপার। রিসেন্টলি করছি না তার মানে এই না যে এটা খারাপ, সেজন্য না, এটা আমরা গত শীতে এত স্টক করেছিলাম, ওটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা আর রিস্টক করিনি বা অর্ডার দিইনি। বুটসের রোজ সিরিজটা আমাদের অর্ডারে ছিল, রোজ সিরিজের ফেস ওয়াশ আছে, টোনার আছে, আর কি আছে, আরেকটা কি আছে, এই যে এটা আছে, ফেস ওয়াশ, টোনার, এটা ময়শ্চারাইজার, শেষ, ময়শ্চারাইজার শেষ, তাই না? না, আছে তো, এই যে বুটসের ময়শ্চারাইজারও আছে, এই যে এই পিঙ্ক কালারটা। এটা কেন দেখাচ্ছি, ধরেন আপনার স্কিনটা অনেক ড্রাই, ড্রাই স্কিনের জন্য আপনার এটা অনেক ভালো হবে। সাফি অলিভ অয়েলের প্রাইস 850, ঠিক আছে? আর এটা হচ্ছে আপনার গ্লোয়িং স্কিনের জন্য। এটা একটু নিব, নিব না, নিলেই টাকা খরচ, আমার দেওয়া হয় না এখন, ইদানিং, আগে এমন ছিলাম না, এখন একটু কিপটামে কিপটামে ভাব চলে আসছে, কোনো কিছু নষ্ট করতে ইচ্ছা করে না। আপু, তোমার সিসি ক্রিমটা জোস নিয়েছেন আপনি, কোনটা? রোদে পড়ে হাত পা এক্সেসিভ কালো হয়ে গিয়েছে, কি দিব? তিনটা আইটেম, এক হচ্ছে ইউকের বডি স্ক্রাব, দুই হচ্ছে স্নেইলের হোয়াইটেনিং এসপিএফ লোশন, আরেকটা হচ্ছে ইউএস এর সাবান। তবে তবে আপনার যদি বাজেট থাকে, আপনাদের যাদের বাজেট আছে, আপনাদেরকে আমি বেস্ট একটা লোশন দেখাই, এই যে এটা তো চিনেন সবাই, এই সানক্রিম চিনেন, না চিনার তো অ্যাভিনো ব্র্যান্ড চিনলে। তোমার ঠান্ডা লেগে যাচ্ছে, এসিতে ঠান্ডা লাগছে, লাগছে এই এসিটা কম করে, তুই বলিস না আম্মু আমাকে মারবে। আমার ছোট বোনকে নিয়ে আসছিলাম, তো দেখি যে এসির মধ্যে নাক টানা শুরু করে দিয়েছে শপে। আসলে আমি তো কথা বলছি, আমার তো গরম লাগছে, তুমি দূরে যেয়ে বসো, যাও যাও ক্যাশে গিয়ে বসে থাকো। স্নেইলের ময়শ্চারাইজার দেখাও, স্নেইলেরটা ময়শ্চারাইজার না আপু,
লিজা হুসেন আপু, নেক্সট টাইম দেখা হবে, সমস্যা নাই। স্নেলেরটা একটা হোয়াইটেনিং লোশন দেখান তো, দেই স্নেলের লোশনটা। তো যাই হোক, অ্যাভিনোর এটা SPF 70 যে ইয়েটা দেখছেন আপনি, সানস্ক্রিনটা দেখছেন, এটা কিন্তু অনেক পপুলার, কিন্তু যেহেতু এগুলোর প্রাইস বেশি, তো পপুলার মানে কি ভালো ব্র্যান্ড, মানুষের কাছে পছন্দের, এবং হচ্ছে ডাস্ট অ্যালার্জির সমস্যা কি করি, এটা আমারও সমস্যা, এখন আর আগের মতো নাই, আমি মেডিসিন খাই। তো এটা হচ্ছে আপনার অল ডে হাইড্রেশন, প্লাস এটা আপনার সোয়েট, প্লাস ওয়াটার রেজিস্ট্যান্ট, এটা SPF 70, এগুলো নর্মাল, এগুলো সবাই জানেন। হ্যাঁ, আর এটা যেহেতু আপনার ধরেন নিউট্রিজিনার সাথে এটা কেউ কম্পেয়ার করে না কখনো, নিউট্রিজিনার যেমন মানুষ ভালো জানে, এটাকেও তেমন ভালো জানে এরকম। কিন্তু আমাদের কাছে যেটা শর্ট ছিল সেটা হচ্ছে সিজন যে চেঞ্জ হচ্ছে, টের পাচ্ছেন? আর তার মধ্যে যে ইন্ডিয়াতে যে একটা ঘূর্ণিঝড়ের ইয়েটা গেল, তো বৃষ্টি হচ্ছে ঠিক আছে, কিন্তু যখন রোদটা উঠছে দেখছেন তো কেমন কড়া রোদ উঠছে। তো আপনি কখনোই আগের মতো চিন্তা করতে পারবেন না যে আপনি মানে আগে আমরা যখন ফ্রেশ খেতাম, অনেক গাছপালা ছিল, ওই ওই দিন আর নাই। এখন বাইরে গেলেই আমরা বার্ন হয়ে আসি, কয়লা হয়ে আসি, তো এখন আমাদের SPF লোশন লাগে। তো আমাদের কাছে এখন দুই ধরনের আছে, এটার কথা তো আর বলা লাগে না, তাই না? এটার কথা কিছুই বলা লাগে না, এটা মানুষ নিচ্ছে নিচ্ছে, এটা না থাকলে আমার পার্সেল কমে যায়, এটা আমার পার্সেল কমে যায় বলতে আমার অর্ডার কমে যায়, যে এটা আসলে নিব, মানে মেজাজটা গরম হয় না। তো যাই হোক, কিন্তু এখন যদি আপনি খুব চুজি হয়ে থাকেন যে না আমি স্নেইল হোয়াইট নিব না, কিন্তু আমার হোয়াইট দরকার নাই, আমি একটা ভালো সানক্রিম লোশন নিব, তাহলে আপনি এটা নেবেন। এটা হাই বাজেটের একটা লোশন, ভালো একটা বডি ওয়াশ সাজেস্ট করেন, ভালো একটা বডি ওয়াশ সাজেস্ট করলে আমি নিউট্রিজিনের রেইন বাথটা সাজেস্ট করব, ঠিক আছে, এটা অনেক ভালো। আর আর যদি আরো ভালো, আরো ভালো না, বড় কিছু চান, অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু বডি ওয়াশ আছে, এগুলো শপে আছে, যদি আপনি ইনবক্সে লেখেন যে অ্যান্টিব্যাকটেরিয়াল ফ্যামিলি সাইজ বডি ওয়াশগুলোর পিকচার দেন, ওরা দিয়ে দিবে। সাজেস্ট এ গুড হেয়ার অয়েল ফর রেগুলার ইউজ। ওকে, দেখাচ্ছি আমি না এখানে, নাম হেয়ার অয়েল কই গেল, বরিশপের অয়েল আছে, আমাদের অয়েল আছে, কই এগুলো এখানে? আচ্ছা, তো রেইন বাথটা আপনি নিতে পারেন। তো এখানে যেটা নিয়ে আমি কথা বলছিলাম, এটা এটার দামটা বলে দেই, 3500, এটা SPF 60। আপনি যখন বাইরে কামলা দিতে যাবেন, সহজ কথা, আমাদের লাইফটা এরকম হয়ে গেছে, আমরা সারা দিন বিজি থাকি, নিজের যত্ন নেই না, আমরা শুধু কাজ করি, দায়িত্ব পালন করি, নিজের যে যত্ন নিতে হয় এটা আমরা ভুলে যাই। হ্যাঁ, তো এটা ভোলা যাবে না, তো দায়িত্বর প্রতি, কাজের প্রতি যখন আপনি মানে খুব ডেডিকেটেড হবেন, নিজের যত্ন নিতে যদি ভুলে যান, দিন শেষে আপনি একটা বিশাল বড় বাস খাবেন। তো যাই হোক, রোদে গেলে, বাইরে গেলে আপনি এই লোশনটা হাতে পায়ে মেখে যেতে পারেন, এটা আপনি আপনার টিনেজার বাচ্চা থাকলে তাকেও দিতে পারবেন, টিনেজার বলছি, সমস্যা হবে না। আর এটা অ্যাভিনো ব্র্যান্ড, তো একটু নিশ্চিন্তে রিল্যাক্সে ইউজ করতে পারেন, তো এটা আপনি আসতে পারেন, এটা আপনি শপে এসে দেখে যেতে পারেন। ফিজি আপু, আপু বডি শপের গোল্ডেন রোজের পারফিউমের প্রাইস, গোল্ডেন রোজের পারফিউমের প্রাইস আমি বলি, অনেক রকম পারফিউম আসছে, 4200 টাকা একটা আছে, এটা আমার সবচেয়ে পছন্দের এখন, আর আগেরগুলো 3500 টাকা আছে, আমি ওগুলো ইউজ করি নেই, কিন্তু 4200 টাকার পারফিউমটা যদি আপনারা শপে এসে একবার দেখেন, যদি একবার দেখেন, আপনার যদি এমন হয়ে থাকে যে আপনার পারফিউমের বাজেট 3000 টাকা, আপনি ওটা নেওয়ার জন্যই পাগল হয়ে যাবেন, আপনি আর কোনোটা নেবেন না। এতগুলা পারফিউম গেল কই, আমি বললাম যে এতগুলা দিতে, কই না এখানে নাই, সব কালার নাই, কেন নাই, কই গেল, না সেল হয়েছে কোনটা আমি জানি। আজকে একটা ভাইয়া আসছে শপে, ওনার ওনার ওয়াইফ না হলে গার্লফ্রেন্ড, ওনার জন্য হচ্ছে উনি 15200 টাকার একটা বিল করেছে, তো বিলের অ্যামাউন্টটা বলছে, এটা এটা বড় কথা না, এর চেয়েও বড় বিল করা হয়, এর চেয়েও ছোট বিল করা হয়, অনেকে আছে যে 300 টাকা একটা কাজলও গার্লফ্রেন্ডকে গিফট করতে পারে, সেটা না, কিন্তু এই যে ওনার যে বাজেটটা, আমরা খেয়াল করলাম যে প্রোডাক্টগুলো যে উনি সিলেক্ট করেছে, একটা মেয়ের কি কি লাগে সব উনি নিজে 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 বুঝে বুঝে, ইনফ্যাক্ট উনি গোল্ডেন রোজের
মানে কি না ওই যে উনি ওই পারফিউমটাও নিয়েছে, পারফিউমটা আমাদের বেস্ট পারফিউম, বাট এখন আমি দেখছি না কেন দেখছি না, আমি মেজাজটা খারাপ লাগছে, কালকে কালকে সকালের মধ্যে পারফিউম চাই শপে, ঠিক আছে? আমি আপনাদেরকে পারফিউমের বোতলটা ওপেন করে দেখিয়েছি, ওই যে লোম লোম গোলাপি গোলাপি, মানে গোলাপি লোম। টমেটো ক্রিমের দামটা কত? টমেটোক্স শিওর নাকি 1100? 1050। তো যাই হোক, আপনারা এটা যদি নেন, এটা 354 ml, 354 ml অ্যাভিনো সান লোশন, এটা হচ্ছে আপনার 3500 টাকা, 350 ml এর মতো আর কি। আর এটা হচ্ছে আপনার 85 গ্রাম নেট ওয়েট, একটা আপনি কি দেখতে চাইলেন আপু? অ্যাভিনো সানস্ক্রিন আপু, ওইটা লোশন, ওটা অনেক বড়, 350 ml, ওটা হচ্ছে আপনার 3500 টাকা। আচ্ছা, আর এটা এটা 1250, এটা 1250, এটা বেশি চলে, কেন চলে আমি বুঝি না, মনে হয় নামটা আপনাদের খুব অ্যাট্রাক্ট করে। হ্যাঁ, এটা যাদের সানটেন পরে কালো হয়ে গেছে হাত পা অলরেডি, ওদের ভালো স্যুট করে। মুখের মেকআপে কি কি ব্যবহার করেছে? সুন্দর লাগছে অনেক। আজকে মুখের মেকআপে জাস্ট মানে জাস্ট একটা ফাউন্ডেশন, আমি সহজে ফাউন্ডেশন ইদানিং দিতে চাইতাম না, ফাউন্ডেশন ইউজ করেছি, উপরে বিবি পাউডার ইউজ করেছি, নীল রঙের কাজল দিয়েছি, আমি কিন্তু আজকে কালো কাজল দেই নেই, আর আমার ব্রু লাইনার তো গোল্ডেন রোজেটা থাকে আপনারা জানেন, আর লিপস্টিক ওই যে লিকুইড ম্যাট 28, আর ফাউন্ডেশনটা আচ্ছা এটা তো আমারটা না, আমি তো আর আমার বাসা থেকে নিয়ে আসি নাই, খোলাটা দেখাতে পারবো না, এই যে এটা একমাত্র এই ফাউন্ডেশনটা দিয়ে মুখে মাস্ক পরে আমি শান্তি পাই। মাস্ক পরলে এই ফাউন্ডেশন ছাড়া আমি অন্য কোনো নর্মাল ফাউন্ডেশন যদি আমি ইউজ করি, মাস্ক পরার পরে এই যে মাস্কের মধ্যে লেগে যায়, দেখি তো আমার মাস্কটা, এই একজনের মাস্ক যদি ধরতে হয় না, এটা কি আমারটা পিচি? ও এটা পিচির, আমার মাস্ক, দাঁড়ান আমি দেখি, আমার মাস্কে ফাউন্ডেশন একটুও লাগে নাই, লিপস্টিক লেগেছে, ওটাও দেখার দরকার নেই, এটা এই লিপস্টিক না, হ্যাঁ এটা এই লিপস্টিকটা না, আমি এই লিপস্টিকের আগে একটা পিঙ্ক কালার লিপস্টিক দেওয়া ছিলাম, ওটা ছিল আপনার ময়েশ্চারাইজ টাইপের লিপস্টিক, ওটা মানে ম্যাট না, তো ওটা লেগে গিয়েছিল, দেখেন ওটা লেগে গিয়েছিল, তারপর আমি ওটা খুলে ওই এটা খুলে তারপর ভেলভেট ম্যাট লিপস্টিক, সরি আমি লিকুইড ম্যাট লিপস্টিক দিয়েছি যেন মাস্কে না লাগে, কালার দেখেন মিলে না, কিন্তু আমার মাস্কে কোনো ফাউন্ডেশন লেগে নাই, এই মাস্কটা এই কারণেই হচ্ছে আমি এই ফাউন্ডেশনটা ইউজ করি, আর কি সারাদিন লং লাস্টিং স্টে করে, এটার কথা আমি বারবার বলি, যারা হচ্ছে মেকআপ করতে পারেন না, শর্টকাটে মেরে দিতে চান, এটা তাদের জন্য, ফাঁকিবাজি টাইপের মেকআপের জন্য। আমি পারবো না কনসিলার ইউজ করতে, আমার পক্ষে সম্ভব না, আমাদের স্টকে অনেক কনসিলার আছে, আপনি বিশ্বাস করেন আর না করেন, কোনোদিনও লাইভে আমরা কনসিলার দেখাই নেই, কোনোদিনও দেখাই নেই, হ্যাঁ কারণ আমি নিজে ইউজ করতে পারি না, তো এদিক থেকে আমার জন্য এটা পারফেক্ট, যে এটা ইনফ্যাক্ট এটা আমি বিউটি ব্লেন্ডার দিয়েও ইউজ করি নাই, আমি ক্রিমের মতো এইভাবে এভাবে ট্যাপ করে করে সুন্দর করে মিশিয়ে আমি আমার পাউডারটা দিয়ে ফেলেছি, পাউডারটা আছে আমার কাছে, ওটা ব্যাগে রাখতে হয়, কারণ বাই চান্স যদি উঠে যায়, যদি যে মাস্ক পরলে যদি নষ্ট হয়ে যায় বা যদি হাত লাগে, যদি এটা সেটা হাবি যাবি পাউডার থাকতেই হয়। তো আর চোখে দিয়েছি নীল রঙের কাজল, এটা এখানে আমার ব্যাগে নেই, এই যে কাজলের কাজলদানিটা দেন, কাজলদানি শব্দটা কত পুরানো না, আসলে এটা দেন, এটাই দেন, কিন্তু আসলে তো কাজলদানি না, এটা তো হচ্ছে RFL বেস্ট বাইয়ের একটা পেন, পেন হোল্ডার, আমি কাজল এখান থেকে আমারটা কি আছে, মেবে আমি এটা দিয়েছি, বুঝতে পারছি না কারণ আপনারা মনে হয় কালো দেখতে পাচ্ছেন, আসলে এটা কালো না, হ্যাঁ আমি এটাই দিয়েছি, এই কালারটা না, এই কালারটা না, এই যে এই কালারটা দিয়েছি, এটা নীল, নীলের মধ্যে অনেক শেড আছে, এটা হচ্ছে আপনার ময়ূর টাইপের নীল, কিন্তু আমি ড্রেসের কথা চিন্তা করে এটা দেইনি, সাদা সিলভার অনেক রকম কাজলই আছে, কলসালটা কালো হলে কলসাল দিয়ে দিয়ে যে এই কাজলগুলো অ্যাকচুয়ালি আপনাদেরকে শেড শপে দেখে নিতে হবে, আর যদি বলেন যে কালার কাজলের পিকচার দিতে, আমরা পিকচার তুলব,
বলে বলে নাই। আচ্ছা সমস্যা নেই, পিকচার নিজের কাছে রেখে দিয়েন। আমাদের এখানে যেসব ছেলেরা জব করে এরা মেয়েদের প্রোডাক্টে বহুত এক্সপার্ট হয়ে গেছে, বহুত, মানে কি বলবো, এতটুকু আশা করিনি। তো যাই হোক, তবে সবচেয়ে মজা হয় যখন নতুন কেউ জয়েন করে, তারা হাবুডুবু খেতে থাকে একদম, মানে বুঝেই না তখন, হাবুডুবু খেতে থাকে। ফাউন্ডেশনটার প্রাইস কত? ওটা 2400 টাকা। আচ্ছা এগুলো সরাই, কারণ এগুলো আপনাদের, এগুলো নিয়ে আমার কথা বলা শেষ, বুটসের প্রোডাক্টস, গ্লোস, এসেন্স এগুলো শেষ। তো নিউট্রিশনের রেইন বাথ নিয়ে কিন্তু কিছু বলি নেই, কিন্তু একটা ওই যে আপু দেখতে চাইলো যে বেস্ট একটা বাথওয়াশ দেখাও, তখন আমি রেইন বাথটা দেখালাম। শাওয়ার অ্যান্ড বাথ জেল, দারুণ একটা জিনিস। আরেকটা স্পেশাল জিনিস আছে, আমি এটা দেখাতে ভুলে গিয়েছিলাম, বিগ সাইজ শ্যাম্পু। হ্যাঁ, এই শ্যাম্পুটা ফ্যামিলি শ্যাম্পু, এবং আপনারা চাইলে এই শ্যাম্পুর সাথে এই মাস্কটাও নিতে পারেন, সেম ব্র্যান্ড বাট প্যাকেজিংটা ডিফারেন্ট। এটা হচ্ছে 100% প্যারাবেন্স অ্যান্ড মিনারেল অয়েল ফ্রি, জিরো আর কি, 0% 100% না, 0% ভুল বলেছি। আর এই মাস্কটা হচ্ছে কোকোনাট মাস্ক, আপনার ড্যামেজ এবং ড্রাই চুলের জন্য কোকোনাট মাস্ক। তবে যারা লাইভ দেখছেন তাদেরকে বলি, এটা নিলে আরেকটা মজা হবে, এই শ্যাম্পুটা নিলে। এটা কিন্তু খুবই স্পেশাল একটা শ্যাম্পু, ব্র্যান্ড আপনারা কি বুঝতে পারছেন? লাইভের ক্যামেরা উল্টা থাকে এই জন্য বোঝা যায় না। তো এটা কিন্তু হার্বাল এসেন্স। আচ্ছা হার্বাল এসেন্সের আপনারা বি স্ট্রং শ্যাম্পুটা সবাই চেনেন, দেন তো একটা তাহলে বুঝবে। যারা হচ্ছে ধরেন ব্র্যান্ডের নামটা খেয়াল করেন না, ব্র্যান্ড ফ্রিক না, তারা যদি এমনটা হয়ে থাকে যে আমাদের সব থেকে শ্যাম্পুটা ইউজ করেছেন নিয়ে, তাহলে বুঝতে পারবেন এটা অনেক মানুষ ইউজ করেছে, এটা অনেক ভালো একটা শ্যাম্পু। তো ওই সেম ব্র্যান্ডের এটা হচ্ছে হ্যালো হাইড্রেশন, বেস্ট একটা প্রোডাক্টস, স্পেশালি বলেন তো কি, আপনার যদি চুলটা একটু ড্রাই থাকে, বাইরে বেশি যাতায়াত করেন, খুব ঘামে, হ্যাঁ ময়লা পড়ে, অনেক ময়লা হয়, তখন আপনার এই শ্যাম্পুটা দরকার। এটার প্রাইস কোথায় গেল? 2500 টাকা, 2500 টাকা। এটা আপনার 1 পয়েন্ট, আপু জিগটের বডি ওয়াশ কোনটার স্মেল ভালো হবে? সবগুলাই ভালো। আচ্ছা এটা 1.18 লিটার, মানে এটা 1 লিটারের বেশি। সানসিল্ক আমরা যেগুলো সেল করি ওগুলো কিন্তু 650 মিলি। আর একটা বিড়াল ঢুকেছে, কি সুন্দর! আমাদের আচ্ছা পরে কথা বলি, আপনি লাইভ শেষ করে ওটাকে ধরতে যাব। এটা কিছু দেখো তো, বিড়ালটাকে চুচু করে ডাক দাও, খুব সুন্দর দেখতে, রূপবতী। তো ওটা হচ্ছে আপনার 650 ml, ওটার ডাবল এটা। তো ওইভাবে যদি আপনি চিন্তা করেন, এটা যেহেতু হার্বাল এসেন্স ব্র্যান্ডের, এটার প্রাইস ঠিকই আছে 2500 টাকা। তবে এটার রেইন বাথের প্রাইস কত? রেইন বাথের প্রাইস হচ্ছে 1850, আর এটা 2500 প্রাইস। কিন্তু এটার একটা স্পেশালিটি হচ্ছে, আপনি শ্যাম্পু করার পরে আলাদা করে আপনাকে বডি ওয়াশ ইউজ করা লাগবে না, আপনাকে আলাদা করে সাবান ইউজ করা লাগবে না, এটাই শ্যাম্পু, এটাই বডি ওয়াশ। অর্থাৎ এই শ্যাম্পুটা আপনি বডি ওয়াশ হিসেবে ইউজ করতে পারবেন। আপনি অন্য কোনো শ্যাম্পু যদি বডি ওয়াশ হিসেবে ইউজ করেন, গায়ে শ্যাম্পুর গন্ধ করবে, আপনার পাশে যে বসবে তার খবর হয়ে যাবে, কারণ শ্যাম্পুর গন্ধ চুল উড়লে চুলে খুব ভাল লাগে, কিন্তু গায়ে কিন্তু ভাল লাগে না, ঠিক আছে? আপনার ভাইয়া খুব পছন্দ করেছে, কোনটা আপু? রজাকবির আপু, এটা হচ্ছে আপনার 980 টাকা। আচ্ছা এটা কি বলছেন, আর পুরো হাজবেন্ড নিয়েছে এটা? ও আচ্ছা আচ্ছা, ভাইয়া নিয়েছে এটা, পছন্দ করার মতোই, কারণ ছেলেরা এরকম শর্টকাট পদ্ধতি খুঁজে যে এক প্রোডাক্টটা, আমার ছোট বোনের জন্য এটা খুব কার্যকরী, ওনারও গোসল করতে খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে প্রোডাক্ট ইউজ করতে ওর জন্য, মানে এরকম টাইপের মানুষের জন্য এটা অনেক ভালো শ্যাম্পু, হার্বাল এসেন্স। হ্যাঁ শ্যাম্পু করবেন প্লাস এটা দিয়ে ফুল বডি ওয়াশ করবেন, বাথরুমে একটা প্রোডাক্টসই থাকবে শাওয়ার জেল প্লাস শ্যাম্পুর জন্য। তো ওদের হচ্ছে মাস্কটাও অ্যাভেলেবল আছে, মাস্কটার দাম হচ্ছে 1150 টাকা, কোকোনাট মিল্ক ড্রাই চুলের জন্য মাস্ক, স্কিন থেরাপির ভিটামিন সি ফেস ওয়াশ অ্যাভেল, না 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 নাই, কিডোকা কলিজা, নামটা কি বাবা রে বাবা সুন্দর তো নামটা, ফুল বডি ফর্সা করার জন্য কি ব্যবহার করব, মেরেছে। আচ্ছা একটা কমেন্টস ছিল না যে রেগুলার ইউজের জন্য হচ্ছে দেখান, অয়েল দেখান। এখন আমরা কিন্তু র্যান্ডম অয়েল সেল করি না,
এই যে কোকোয়া বাটার অয়েলটা দেখি, হ্যাঁ এই অয়েলটা আপনি ময়শ্চারাইজিং হেয়ার অয়েল ইউজ করে দেখতে পারেন। এটা একটা স্পেশাল একটা কাজ করবে, চুল ভেঙে যায়, চুল খুব ড্রাই হয়ে যায়, চুল একদম ড্যামেজ, আপনার অয়েলটা ব্যবহার করলে দেখা যাবে চুলের এই প্রবলেমগুলো কেটে যাবে। এবং ব্র্যান্ড তো সবাই চিনেন, ব্র্যান্ড তো সবাই চিনেন, পালমার্স কোকোয়া বাটার। এখন এই প্রোডাক্টসগুলো কিন্তু সিজন চেঞ্জ হচ্ছে, যেহেতু শীত আসি 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 করছে, সো এই আইটেমগুলো কিন্তু ওইভাবেই টার্গেট করা আমাদের, কারণ কখন আপনাদের কোনটা দরকার সেটা আমরা বুঝি। পালমার্সের ময়শ্চারাইজিং হেয়ার অয়েলটা এই সিজনে খুব দরকার, বাট আপনি যদি বডি শপ লাভার হয়ে থাকেন নিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা তো জানেন যে এটা নন স্টিকি। আর আমাদের অয়েলটা বেসিক্যালি রেগুলার ইউজের জন্যই, রেগুলার ইউজের জন্য, কিন্তু ওটা দিয়ে আপনি বাইরে যেতে পারবেন না, আর ওটা আপনার স্ক্যাল্পে দিলে ভালো হবে। তবে রিসেন্টলি যেটা হয়েছে, আমাদের কিছুদিন আগে একটা আপু ফোন দিয়েছিল, উনি কপালে কোন দুঃখে তেল দিতে গেল আমি জানি না, কপালে তেল দিয়েন না। আমি আজকে পার্লারে গিয়েছিলাম, পার্লারে গিয়েছিলাম আমি অয়েল ম্যাসাজ করতে, কারণ মাসে দুইবার আমি একটা এক্সপার্ট হাতে আমার চুলে অয়েলটা ম্যাসাজ করি। এটা লাগে, স্ক্যাল্প ম্যাসাজ করলে ব্লাড সার্কুলেশন ভালো হয়, চুলের অন্যান্য সমস্যা কমে যায়। তো ওখানে গিয়ে আমি ম্যাসাজ যে করে আসছি, ভালোই লেগেছে আমার, ভালো লাগে, আমি এলাকার পার্লারে যাই। আমি হিজাব পরি, মাথা খুব ঘামে, চুল ড্রাই হয়ে যাচ্ছে, চুল উঠছে, কি শ্যাম্পু ব্যবহার করব আপু? আপনি ওই যে আপনি সানসিল্কের গ্রিন অর ব্লু কালার শ্যাম্পুটা নেন, কিন্তু পাশাপাশি আপনি চুলে অ্যালোভেরা জেল দেওয়া শুরু করেন, দেখবেন আপু হ্যালো হার্বাল শ্যাম্পুটা অনলাইনে পাবো কি? হ্যাঁ পাবেন, ওইটা অনলাইনে আছে না, ওইটা অনলাইনেও আছে অফলাইনেও আছে, এখানের অনেক প্রোডাক্টসই অনলাইনে আছে। আপনি ময়শ্চারাইজিং হেয়ার অয়েলটা অনলাইনে নিতে পারবেন, এটা 1250, ওকে। আর ও আরেকটা ইম্পর্টেন্ট নিউজ দিতেই ভুলে গেছি, আমাদের কিন্তু এই যে অ্যাভিনোর স্ক্রাবটা আমাদের কিন্তু একটা হিট আইটেম ছিল, তাই না? মনে আছে আমাদের, সাইফুন নাহার সিরাম টোনার ক্রিম সানক্রিম কোনটা আগে কোনটা পরে? আপু মুখ ধুয়ে আপনি টোনার লাগাবেন, টোনারের উপর আপনি সিরাম লাগাবেন, সিরামের উপর আপনি একটা ক্রিম বা সানক্রিম লাগাবেন, দ্যাটস ইট। আচ্ছা, শীতে ব্যবহার উপযোগী ফেস ওয়াশ কোনটা? শীতে আপনার স্কিন এখন দেখেন যদি ড্রাই হয়ে যায়, সো ক্রিম টাইপের ফেস ওয়াশগুলো ইউজ করবেন, আমাদের কাছে আছে, আপনার স্কিন অনুযায়ী আমরা ফেস ওয়াশ সাজেস্ট করব। আর হেলদি শপের যে কোলাজেন ফেস ওয়াশ ব্রাইট স্কিনের জন্য বা হোয়াইট স্কিনের জন্য, এটা অল টাইপ স্কিনে যাবে। তো অ্যাভিনোর এটা ফেস স্ক্রাব, তোমাকে অনেক গ্লোয়িং লাগছে, ফেসে কি দিয়েছো? এটাই ডিফারেন্স, ফাউন্ডেশন দিলে ওই দিন আপনারা এইভাবে কমেন্টস করেন, কিন্তু ডেলি ডেলি কি ফাউন্ডেশন দেওয়া যায়? আমি ফাউন্ডেশন দিয়েছি 2-in-1 ফুল কাভারেজ, মানে জাস্ট ক্রিমের মতো দিলেই ফুল ফেস একদম দাগ টাগ থেকে যায়, লিপস্টিক অনেক গাঢ় হয়েছে, আমি গাঢ়টা দিয়েছি তাই। আচ্ছা, কথার আড়ালে চলে যায়, অ্যাভিনোর স্ক্রাব স্টক হয়েছে, আর এটার প্রাইস যেহেতু হাই, সো আমরা রিজনেবল প্রাইসেও একটা স্ক্রাব রেখেছি, মানে এটা এখন 1350। সো আপনি এটা আপনার বাজেটে নাই থাকতে পারে, কিন্তু আপনার একটা স্ক্রাব দরকার হতে পারে, সো আপনি তখন আবার 580 টাকা দিয়ে ভিটামিন সি স্ক্রাবটা নিতে পারবেন, ঠিক আছে? এছাড়া আরও আদার স্ক্রাব আছে, ওটা টুকটাক থাকে, ওটা শপে আসলে আপনারা দেখতে পারবেন, কিন্তু কোনটা আমরা টার্গেট করে স্টক করেছি যে আপনাদের দরকার হতে পারে বা আপনার বাজেটের সাথে মিলবে, প্রোডাক্টের কোয়ালিটি ভালো, ওইভাবে ওইভাবে, ঠিক আছে? এই যে দেখেন হোয়াইট স্পা লোশনটা নিয়ে কিছু বলেন। আপু এটা শপে দিয়েছি, এটা আমি নিজে পার্সোনালি ইউজ করি নেই, প্রোডাক্ট ভালো, এখন হোয়াইট স্পা বললেই আপনার এটা স্পা ফিল হয়ে যাবে, হোয়াইট হয়ে যাবেন, ব্যাপারটা এরকম না, সানটেন যাবে, আর আসছে শীতকাল, অনেক ধরনের লোশন দরকার। মাহমুদা বৃষ্টি আপু নাই মানে নাই আসলে, কিন্তু হচ্ছে মাহমুদা বৃষ্টি আপুকে চিনেন তো, জোর জোর করে মনে হয় একটা জিনিস নিয়ে গেছে আপনার কাছ থেকে, হ্যাঁ ঠিক আছে, জোর করেই নেবেন এরকম, কারণ কিছু জিনিস আমি একটু হাইট করে রাখি, থাকে না স্টকে ওরকম, যদি টের পান আছে ওটা জোর করে নিয়ে নিয়ে না, আমাদের কোনো সমস্যা নেই। বাট আপু ওই প্রোডাক্টটা যেটা আপনি জোর করে নিয়েছেন, 1, 2, 3, 4, 5, 6, 7 পিস আছে মাত্র শপে, অনলাইনে একটাও নাই, ঠিক আছে?
তো এই হচ্ছে ব্যাপার, আপনারা ফেস স্ক্রাব এই দুটো আমাদের কাছ থেকে নিতে পারেন। আর আরেকটা আপু কমেন্ট করলেন না যে শীতে কোন ফেস ওয়াশটা ইউজ করব, এটা কিন্তু একটা মাইল্ড সোপ, লিকুইড ফেসিয়াল মাইল্ড সোপ, আমার মনে হয় ভালো হবে। আপু মনে হবে কেন, ক্লিনিক ব্র্যান্ড নিয়ে কথা বলার মতো কথা তো দরকার নেই। ঘটনা কি, কিছু কিছু ব্র্যান্ড এতই ভালো, এক দুইজনের জন্য যদি ওটা এক দুই এক দুই জনের জন্য এক দুই জনের যদি প্রোডাক্ট স্যুট নাও করে কিছু বলার কোনো উপায় রাখে না। ক্লিনিক তো এরকম টাইপের একটা ব্র্যান্ড, তাই না? এরকম হালকা মেকআপের জন্য বিবি ক্রিম নাকি ফাউন্ডেশন কোনটা ভালো হবে আর কোন ব্র্যান্ড ভালো? সাইমা আলম, হালকা মেকআপের জন্য অফকোর্স বিবি ক্রিম সাজেস্ট করা হয়। আর বিবি ক্রিম আপনি আমার কাছে ব্র্যান্ড না জেনে আপনি আমাকে আমাদের কাছে যেগুলো আছে যে কোনো একটা নিতে পারেন। আর আমার হাতের কাছে ব্র্যান্ডের কথা যদি বলেন, আমার হাতের কাছে এটা আছে, এটা অনেক ভালো একটা বিবি ক্রিম, বাট শেড অনুযায়ী নিতে হবে। শোনেন, আমি এই যে শোনেন, যেহেতু আপনারা শেড নিয়ে কনফিউজড হয়ে যান, আল্লাহর ওয়াস্তে দোকানে এসে শপের এই অ্যাপুর কাছ থেকে শেড মিলায় তারপরে অর্ডার কনফার্ম করবেন, কাস্টমারকে বলবে না, কাস্টমারকে বলবেন যে 5 মিনিট পরে ফোন ব্যাক করছি, সমস্যা নেই, দোকান থেকে আমরা শেড মিলিয়ে দিব। অনলাইনের আপুদেরকে বলছি আমাদের কাছে বিবি ক্রিম এটা কয়েকটা শেড আছে, আপনি কালকে সকালবেলা শপে এসে ব্রাইট, শ্যামলা এবং ডার্ক স্কিনের তিনটা বিবি ক্রিমের নাম্বার নিয়ে যাবেন, ঠিক আছে? নাম্বার নিয়ে গিয়ে অর্ডার নেবেন, এটা তো ইজি কাজ, আপনারা তো শর্টকাট করতে পারেন না। ফাউন্ডেশনও তো সেম, এই যে আমি যে 2-in-1 ফাউন্ডেশনটার কথা বললাম, আমি 2-in-1 ফাউন্ডেশনটার কথা বললাম, আপনাদের স্কিন আর কয় রকম হবে? হ্যাঁ, তো বেসিক তিনটা কালার, যেটা তিনটা কালার না, খুব ফর্সা ফর্সা শ্যামলা উজ্জ্বল শ্যামলা, এগুলোই তো, তাই না? তো ওইভাবে মিলিয়ে কিন্তু আমরা ফাউন্ডেশন দিব আপনাদেরকে, সমস্যা নাই। এটা আমি দিয়েছি আজকে, আমারটা ন্যাচারাল ছিল বাট খুবই গ্লোয়িং থাকে, এবং আমি একটু আগে দেখালাম যে মাস্কে লাগে না, এটাই এর জন্য আমার এটা এত পছন্দ। তো বিবি ক্রিমের শেডও আছে, আর এটা হচ্ছে আপনার লাইট মেকআপের জন্য, মানে ন্যাচারাল মেকআপ। আপু পালমারের অ্যান্টি ডার্কস্পট ক্রিম আনো প্লিজ। আচ্ছা ঠিক আছে, তো আনবো। আর আরেকটা কথা বলি, বিবি ক্রিমের মানে প্রাইমার খোঁজেন না আমাদের কাছে, তো আমাদের কাছে এই প্রাইমার আছে একটা, ওই যে উপরে দেখেন 2 নম্বর, হ্যাঁ সাদাটা, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটা শুধু প্রাইমার। হ্যাঁ, প্রাইমারটা মেকআপের আগে দিলে আপনার তো হচ্ছে ওই যে ইয়া হচ্ছে কি যেন বলে, আপু আপনি কেনাকাটা ভালোই করেন তাই না, সুন্দর সুন্দর ড্রেস পরেন, বাছাই করা মনে হয়, অপেক্ষায় থাকি কই সেল চলে না চলে, ওই সময় কেনাকাটাটা হয়। আর এখন একটা মজা হয়েছে, আমার ছোট বোন বড় হয়ে গেছে, তো ও ড্রেস আমার ড্রেস একই রকম হয়, মানে নুরুন্নাহার মনি না আপু নাই, এই জন্যই সমস্যা। দেখেন প্রাইমার এটা আছে, তো দেখা যাচ্ছে যে আমি মাঝে মাঝে শর্টকাটে ও ড্রেস পরে নিই, আবার কোথাও গেলে আমার ড্রেসও ওর হয়, এখন আমার ড্রেসের সংখ্যা এই জন্য দ্বিগুণ হয়ে যাচ্ছে, ও তো কেনাকাটা করে। তো এটা হচ্ছে প্রাইমার, আপনারা তো প্রাইমার জানেন যে পোরগুলোকে যাতে ইনভিজিবল দেখা যায় মেকআপের আগে, সেই জন্য প্রাইমারটা ইউজ করে। কিন্তু এখানে আমি আপনাদেরকে অন্য আরেকটা অপশন, আমি কিন্তু এটা আলাদা লাইভ করেছি, আজকে আমি আর লাইভ করব না, কিন্তু এটা লাইভ আমার আবার করতে হবে। কেন করতে হবে জানেন, আমাদের ওই লাইভটা একদম ঝাপসা হয়ে গেছে, যখন লাইভ করেছি ক্লিয়ার ছিল, আমি ওই লাইভে এত সুন্দর সুন্দর লিপস্টিকের শেড দেখিয়েছিলাম, এখন আমার নিজেরই খারাপ লাগে। হ্যাঁ, তো ওই লাইভে আমি এগুলোর শেডগুলো দেখিয়েছিলাম, এবং শেডগুলো দেখানো সব ঝাপসা হয়ে আমাদের এলোমেলো হয়ে গেছে। তো এই যে সিসি ক্রিমগুলো, এখানে আমার জন্য হলুদটা, এবং হচ্ছে আমার জন্য বাট মুখে একটু লাল লাল হয়ে যায় যাদের, তাদের হচ্ছে গ্রিনটা, বেগুনটা হচ্ছে আমার চেয়ে যারা বেশি ফর্সা ফ্যাকাশে তাদের জন্য বেগুনিটা, আর এটা ন্যাচারাল এবং ডার্ক স্কিনের জন্য। এই যে সিসি ক্রিমগুলো, এটা প্রাইমার হিসেবে কাজ করে, এটা আপনার সানক্রিম হিসেবে কাজ করে। সো কিছু কিছু আপু আছেন যারা খুব শর্টকাট খোঁজেন, তাদের জন্য এটা ভালো হবে। এটা একটা বলে যে শর্টকাট ওয়ে ভালো না, কিন্তু মাঝে মাঝে কিছু প্রোডাক্টস লাগে যেগুলো শর্টকাটে ইউজ করতে পারেন। তো আপনি যদি সিসি ক্রিমটা বেশি ন্যাচারাল, এই সিসি ক্রিমগুলো আমি ইউজ করে দেখেছি, আজকেরটা তো হেভি মেকআপ, বাট এটা হচ্ছে সিসি ক্রিমগুলো খুব হালকা,
তো এই সিসি ক্রিমগুলো হচ্ছে কালার কারেক্টিং প্রাইমার প্লাস সানক্রিম প্লাস হচ্ছে ন্যাচারাল মেকআপ লুক, ব্রাইট লাগে ফেস। তো আপনি চাইলে এই সিসি ক্রিমের উপরে আবার বিবি ক্রিমও অ্যাপ্লাই করতে পারেন, সিসি ক্রিমের উপরে আপনি পাউডারও অ্যাপ্লাই করতে পারেন। আপনার যে সেম ব্র্যান্ডের পাউডার অ্যাপ্লাই করা লাগবে এরকম না, আমি নিজে বাসায় একটু দেখলাম, ভালোই লাগে আমার কাছে। হ্যাঁ, আর আজকে আমি ইচ্ছা করেই বললাম তো, নরম সব সময় ভাল লাগে না, ছুটির দিন কালকে ইচ্ছা করেছে। তো এই হচ্ছে ব্যাপার। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেওয়া উচিত, আমাদের টমেটোক্সের স্টক খতম হয়ে যাচ্ছে। ড্রাই স্কিনের রিঙ্কেলের জন্য কি করা যায়? আপু, স্কিন ড্রাই হোক আর যাই হোক, বডি শপের আপনার যে ড্রপস অফ ইয়োরটা অল টাইপ স্কিনের জন্যই খুব ভালো হয়। আর যদি আপনার স্কিন বেশি ড্রাই মনে হয়, আপনি রুটস অফ স্ট্রেংথটা ট্রাই করতে পারেন, কিন্তু সুন্দর করে ম্যাসেজ করতে হবে। রিঙ্কেলের জন্য একটা ক্রিম মাখলে আপনার ভাঁজগুলো সমান হয়ে যাবে, এটা কখনোই না, আপনার ম্যাসেজ করা শিখতে হবে, ইউটিউব দেখে দেখে শিখবেন। এক শ্যাম্পুটা কোন ব্র্যান্ডের? ফলো মি। এক শ্যাম্পু কিন্তু আছে না স্টকে? আছে, বাট অত বেশি নাই যে আপনাদেরকে আমরা সারা বছর এক শ্যাম্পুটা সাপ্লাই দিতে পারবো। আর আপনাদেরকে আরেকটা ডিফারেন্স দেখাই, এই যে দেখেন, এই খোলাটা নিয়ে আসেন তো, ট্রেসিমি এটা যে আছে, এটা যে আমরা বলি যে এটা স্পেশাল, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। হ্যাঁ, খোলাটা দেন, এটা ইনটেক থাকে, এটার দাম অনেক বেশি, অনেক বেশি বলতে রাখেন পুরো টেবিল কাঁপছে, এটার দাম অনেক বেশি। ঠিক আছে, কিন্তু আপনারা ডিফারেন্সটা বুঝতে পারেন না। এই যে দেখেন, আপনারা সবসময় আমাদের কাছ থেকে কিন্তু এটা নেন, খোলাটা সব জায়গায় পাওয়া যায় ওইরকম না, কান্ট্রি ভ্যারি করে, কিন্তু ডিফারেন্স আছে। এই যে দেখেন, ওজনদার জিনিস। এই যে দেখেন, সাইজটা ঠিক আছে, একটু এদিক সেদিক, মানে ইনটেক যেটা, এটার সাইজটা অনেক বড়। হ্যাঁ, এই খোলাটা হচ্ছে 700 ml, আর এটা হচ্ছে আপনার 828 ml। এটা এভাবেই প্যাকেজিং হয়ে আসে, আর এটা এভাবে কার্টনে করে আসে, এটার একটা কার্টনে 6টা থাকে। আপু, এক শ্যাম্পুটা ইয়া বড় আমার জন্য খুবই ভালো হয়েছে, সহজে শেষ হবে না। হ্যাঁ, ওইটা তো 1 লিটার মনে হয়। তো যাই হোক, এটা দেখেন, এটা 828 ml। এটাই কি শুধুমাত্র দাম বেশি হওয়ার কারণ? না, এটা ব্র্যান্ডিং এর একটা ব্যাপার আছে। এটা খোলা, এই দেখেন, সাইজে ছোট, এটার দাম 1350। অন্য দেশেরগুলো হয়তো আরো কম হবে, বাট এটা বেশি, কিন্তু এটার দাম দুইটা একসাথে 3800 টাকা, দুটো একসাথে। হ্যাঁ, এবং এটা যারা হচ্ছে ব্র্যান্ড নিয়ে অনেক চুজি, অনেক বেশি সচেতন, এবং যারা নতুন নতুন প্রোডাক্টস ইউজ করতে পছন্দ করেন, তারা ট্রেসিমের এই নতুন ভার্সনটা ইউজ করতে পারেন। এটা কিন্তু আগে ছিল না। এখন যদি বলেন যে তোমরা তাহলে এটা আগে আনলা না কেন, এক শ্যাম্পু দেখতে চাই, এই আপুটা তো অনেক মজার, এগে এক ডিম একে এক বলেছে। আচ্ছা, স্ক্রিনশট নেন তাড়াতাড়ি। আপু, আপনি একটু স্ক্রিনশট নিয়ে নেই, এক শ্যাম্পু দেখতে চাই, দাঁড়ান। এমন হাসি পেয়েছে আপনার কমেন্টসটা দেখে, ডিমের ইমোজি দিয়ে দিয়েছে, দেখান তাড়াতাড়ি, আমি নিয়েছি স্ক্রিনশট। হ্যাঁ, শ্যাম্পুটা দেন তো। এটা আপনার একটা কথা লেখা আছে এখানে, কি যেন লেখা আছে ভুলে গেছি, ও নিউ লুক, এইটুকুই, এটা ওদের নতুন, একদম নতুন প্রোডাক্টস। তো নতুন প্রোডাক্টসটা যদি এমন হয়ে থাকে যে আপনি ট্রেসেমি ইউজ করেন সব সময়, একদম মনে হয় পারলে জন্মের পর জাস্ট বড় হয়েছেন, বড় একটু বড় হওয়ার পর থেকে ট্রেসেমি ছাড়া কিচ্ছু চান না, তো অবশ্যই আপনি এটা একবার ট্রাই করে দেখতে পারেন। এবং ডিফারেন্স কিছু ওরা দিয়েছে কি না, আপনি আমাকে রিভিউ দিলে আমি আবার আমার কাস্টমারদেরকে বলবো। আমি ট্রেসেমি ইউজার না, আমি সানসিল্ক ইউজার, এখন আমি গ্রিনটা ইউজ করছি, গ্রিনটা শেষ, আমার শ্যাম্পু শেষ, আমার শ্যাম্পু নেওয়া লাগবে। এখন আমি চিন্তার মধ্যে আছি যে গোল্ডেনটা নিব এখন নতুন করে, না খুশকিটটা নিব। খুশকি ওরকম হয় না, কিন্তু ওই যে শীত আসছে, একটা ব্যাপার স্যাপার থাকে না,
আপনি সব রকম শ্যাম্পু ইউজ করবেন ইনশাল্লাহ? না, সব ইউজ করেন না, সব তো দরকার নেই, কই এক শ্যাম্পুটা কই। আর তো ডিমের শ্যাম্পু, এই যে দেখেন মানসুর আপু, এই যেটা হচ্ছে ডিমের শ্যাম্পুটা গোল না, ডিমের শ্যাম্পুটা আপনার লম্বা না, হাসি উঠে গেছে, এটা 1800। ইউনিক কম্বিনেশন অফ এগ প্রোটিন ইন দিস শ্যাম্পু হেল্পস রিস্টোর লাইফ টু ইয়োর হেয়ার, ইট স্লিক শাইন্স এভরি স্ট্র্যান্ড অফ হেয়ার অ্যাজ ইট ক্লিনস। আপনার ড্যামেজ চুলের জন্য, ড্রাই চুলের জন্য এটা অনেক ভালো। আমি এই শ্যাম্পুটা আলাদা লাইভও করেছি, যারা হচ্ছে প্রোটিন প্যাক ইউজ করেন বাসায়, তারা এক্সট্রা কেয়ার হিসেবে এই শ্যাম্পুটা ইউজ করতে পারেন। আর এটার সাথে আমাদের মাস্কের কম্বিনেশনটা দারুণ, ঠিক আছে? লিপস্টিকটা কী কালার, কোন ব্র্যান্ড? এই আপনি কি লিপস্টিক আমারটা খুঁজে বের করতে পারবেন? আমি দেখাই, এটা জিআরের হচ্ছে আপনার লিকুইড ম্যাট 28। আচ্ছা আমি বলে দেই, শোনেন, লিপস্টিক এটার স্যাম্পলগুলো কোন দিকে আছে আমাকে বলেন। হ্যাঁ, 28 নাম্বার দেখেন, ভেলভেট ম্যাট না, কিন্তু দামিটা ওই যে 700 টাকারটা না, হ্যাঁ 1250 টাকারটা, 28 দেখেন। দাঁড়ান খুঁজে বের করি ইনটেক একটা, কারণ আমারটা আমি বাসায় রেখে আসছি। এই যে এই যে পাওয়া গেছে, এটা 1250। এই লিপস্টিকটা দেওয়ার পরে বেগুনি হয়ে গেছে, এরকম বেগুনি দেখা যাচ্ছে, বেগুনি দেখা যাচ্ছে। সানসিল্ক ব্ল্যাকটা আছে? হ্যাঁ সানসিল্ক ব্ল্যাক আছে। কখন শনিবার আপু, এটা আমি বলতে পারি না, বলতে পারি না। এক শ্যাম্পুটা নিবো, আচ্ছা ঠিক আছে নিয়েন। ওই আপুটা গেল কই? তো আপনারা যারা তো লিপস্টিকের কথা জানতে যাচ্ছিলেন, এইটা বডি শপের বডি বাথের এখন 850 করে, আর বডি শপের পারফিউম একজন দেখতে চাচ্ছিল। বডি শপের পারফিউমটা বডি মিস্ট, অ্যাকচুয়ালি বডি মিস্ট, বেশিক্ষণ থাকে না, এটা বলে নেই, কিন্তু যতক্ষণ থাকে পাগল করে ফেলে, এইটাই। আমি ভাই নিজের টাকা দিয়ে পারফিউম কিনতে রাজি না, ইম্পসিবল, অসম্ভব। প্রথমত পারফিউমের ক্ষেত্রে যেটা হয়, একদম কম দামি পারফিউম স্যাটিসফাইড করে না, ভালো লাগে না, গুমোট লাগে, মাথা ব্যথা করে, অ্যালার্জি হয়। আর খুব দাম দিয়ে একটা পারফিউম কিনবো একটুখানি স্প্রে করার জন্য, মানে আত্মার মধ্যে গিয়ে লাগে। এটা কত? 2450। আবারও বলছি, এটা সারাদিন থাকবে না, লং লাস্টিং হবে না। কিন্তু আমাদের যে নতুন কিউট পারফিউম, আমি বুঝলাম না যে আমি দেখেন তো, আমি কালকে খুললাম যে প্যাকেটটা গোলাপি, ওই প্যাকেটটাই বা কোথায়? আমার কালকে লাইভ করাই লাগবে পারফিউমের, কারণ আপনারা বিশ্বাস করেন আর না করেন, এত সুন্দর ওইটার প্যাকেট, গোলাপি লোম। আপনারা পেজে যান, আপনারা পেজে গেলে দেখতে পারবেন ওইটা। না এগুলো না, আচ্ছা রাখেন। ওই যে নিচে নিচে গোলাপি প্যাকেট দেখতে পাচ্ছি, এই যে তাড়াতাড়ি বের করেন, ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসেন তো দেখি, এটা কি ইনটেক? না এই যে এটা, এটাই আমার খোলাটা, পাওয়া গেছে, পাওয়া গেছে। ও এটা সবগুলাই ওখানে খোলা থাকবে, আমার কাছে দেন আপনি, আমার কাছে দেন। ওই ভাইয়া, একটা ছেলে ভাইয়া আসা, ভাইয়া তো ছেলেই হয়, ওই যে নিল না, এই কালারটা নিয়েছে, কোন কালারটা নিয়েছে সেটা আমরা তো পিকচার তুলে রাখি নেই। এটার স্মেল জাস্ট অসাম। তোমাদের হোমমেড অয়েল, মাস্ক, অ্যালোভেরা জেল, হলুদের জেল, সানক্রিম ইউজ করেছি, জাস্ট অসাধারণ, কিছু বলার নাই, থ্যাংক ইউ সো মাচ। এই যে এইটা হচ্ছে কি পারফিউমটা, এইটা সাদা আছে, কালো আছে, আরেকটা কি কালার দেখেন তো, সবগুলো কালকে খুলবো, কালকে ফ্রাইডে সবগুলো ওপেন করে আপনাদেরকে দেখাবো। আরেকটা কি কালার, আর একটা টাইগার প্রিন্ট প্যাকেজিং, বাট আমি শিওর না ভিতরে কি টাইগার প্রিন্ট থাকবে কিনা, থাকলে তো এটা সবগুলোই খোলা। আসেন আসেন, নিয়ে আসেন নিয়ে আসেন, আমি আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি তাড়াতাড়ি। কোনটা ইনটেক? কালোটা। আচ্ছা টাইগার প্রিন্টটা ইনটেক আছে, ওটা খুলবো না,
না না আমি কথা বলেছি, চারটাই খুলবো। এটা আমি গাজীপুর থেকে আসতে চাই, কোথায় এসে নামলে তোমার শোরুমে? গাজীপুর থেকে আসলে উত্তরে আসবেন কারওয়ান বাজার বা ফার্মগেট, এসে আপনি পান্থপথ সিগন্যালে চলে আসবেন রিক্সা নিয়ে। এই দেখেন এইটার প্যাকেজিং এর কথা বলছিলাম, এটা ওই যে 4,200 টাকারটা। স্মেল, আপনি যদি কাপড় চোপড় না ধন, নিজেকে ওয়াশ না করেন, তাহলে 2 দিন থাকবে, 2 দিন, ওকে? বাট আপনি যদি নিজেকে ওয়াশ করেন আর কাপড়টা যদি ওয়াশ না করেন, ওই কাপড়েও স্মেল থেকে যাবে। এবার আমি আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাই, এটার আমার আলাদা লাইভ লাগবে আপনাদের জন্য, জানি। কমেন্টস কিন্তু চলে গেছে, আমি কিন্তু, আরে বাপ রে বাপ, এই দেখেন কালোটা ভেলভেটের মতো মনে হচ্ছে, কি ওই যে জাগুয়ার আছে না, বাবা এটা লাইভ রিস্ক হয়ে যাচ্ছে, ডিলিট করে দিবে ফেসবুক। এই দেখেন পারফিউম এমনটাই তো হওয়া উচিত, আমার ছোট বোনের মাথা নষ্ট হয়ে গেছে হচ্ছে। আপু স্মেল কিরকম? অনেক ভালো, আমি পারফিউম পছন্দ করি না, এক কথায় শেষ। তো আমাকে যেহেতু এটা দিয়ে ইমপ্রেস করা গেছে, কেউ গিফট করে নেই সেটা না, আমাকে যেহেতু এটা দিয়ে ইমপ্রেস করা গেছে যে এটা আপনার শপের জন্য ভালো হবে, তো বুঝতে হবে আমি আজ পর্যন্ত কোনো পারফিউম নিয়ে এমন করে বলেছি না, বলি নেই। আর ওই যে ওটা খোলেন, ওটা খোলেন, টাইগার প্রিন্ট, টাইগার প্রিন্টেরটা খোলেন, সমস্যা নেই, এই চারটা ইনটেক থাকবে না, এই চারটা আমরা কাস্টমারদেরকে দেখাবো, ঠিক আছে? প্রাইস বলেন আপু, আপু 4,200 করে। আর বডি শপেরটা আমি দেখি আজকে আমার ছোট বোনের এক্সপ্রেশন, অবস্থা ওর খুবই খারাপ। টাইগার প্রিন্টেরটা একদম টাইগার টাইগার, কিন্তু এটা দেখানো যাবে না ভাই, ফেসবুকে লাইভ একটু প্রবলেম করতে পারে, আমি একটু অন্যভাবে, এই যে দেখেন, ঠিক আছে, এই যে দেখেন পুরো হচ্ছে চিতাবাঘের প্রিন্ট। আমার লাইভ কি চান যে ডিলিট হয়ে যাক? ভাই তুই কোনটা নিবি, নিস না, অনেক দাম, 4,200 টাকা কামাই করে দে। আমি জানি এখন ওকে আমি যা বলবো তাই করবে, ওকে যদি বলি যে তুই এখন আমার পেজে কাজ করবি, পোস্ট লিখবি, ও তাই করবে। হোসনেন আপু স্মেলটা যদি পাঠাতে পারতাম হতো, আপনি যখন ঢাকায় আসবেন তখন এটা চেক করে নিয়েন, কোনো সমস্যা নেই, বা আর আমাদের উপর ভরসা করলে। ভাই সবগুলো এক একটার জ্যাকেটটা সুন্দর, আরে বাবা রে বাবা, সব প্যাকেট করে ফেলেন, আর খুলে রাখার দরকার নেই, আমি কালকে এগুলোর ছবি তুলবো, আমি দেখাবো, অসাধারণ, মানে মানে বের করলেই ঘ্রাণ চলে আসে। আমি আর কিছু বলার নেই, এটা জনসনের বেবি ক্রিম। 12:20 বাজে, আপনাকে কেউ ফোন দিয়েছে বাসা থেকে? আমার ফোন কে? ও আমার এখন লাইভ ক্লোজ করতে হবে, আমি খেয়ালই করি নাই যে এত বেজে গেছে। ওকে আপুরা কালকে দেখা হবে সবার সাথে, আশা করি পারফিউমগুলো নিয়ে। আর যাওয়ার আগে একটা কথা বলে দিই, ব্রনের ইনফেকশন হলে মাস্টা, অ্যাকনি স্পট রিমুভের জন্য কি হবে? আচ্ছা অ্যাকনি প্লাস অ্যাকনি স্পট দুটার জন্যই সলিউশনটা কাজ করে, বাট যাদের অনেক বেশি ব্রন ইনফেকশন হয়ে যাচ্ছে, অনেক বেশি ব্রন, তারা এই টি ট্রি নাইট মাস্কটা ইউজ করবেন। আপু আমি চুলে কালার দিই, কোনটা ব্যবহার করলে ভালো হয়? কালার চুলের জন্য আপনার লরিয়েলের দুইটা সেট আছে, একটা হচ্ছে লাল একটা হচ্ছে বেগুনি। আপনি, আপু আমি এখন আর দেখাতে পারছি না, আপনি হচ্ছে একটু পেজ ইনবক্স করলে আপনাকে লাল সেট বেগুনি সেট দুইটার, আপু টাইগার প্রিন্ট করা পারফিউমটা লাগবে কিউট একটা, আপু আপনি শপে এসে নেন, কারণ পারফিউম তো হচ্ছে আপনার চেক করা লাগবে, গন্ধটা স্মেলটা চেক করে নেবেন না, আমি এটা আলাদা লাইভ করব, দেখি কি হয়। শরের তো কালার চুলের জন্য আপনারা আলাদা আলাদা সেটটার পিকচার চাইন, যে লরিয়েল এক্সক্লুসিভ বেগুনি সবগুলোর ঘ্রাণ একই না, সবগুলো লাইট, বাট
দুই দিনের মতো থাকবে কাপড়ে, ঠিক আছে, মানে দিবেন গায়ে বাট কাপড়েই থেকে যাবে, ভাইয়া যেখানে ছিল সেখানেই রাখেন, আর হাত থেকে যেন না পড়ে, হাত থেকে পড়লে এই সব থেকে গন্ধ দূর হবে না। যেটা বলছি তারপরে হচ্ছে মাস্ক লাগবে কালার চুলে। টিট্রি মাস্কের প্রাইস কত? 1850। আর হচ্ছে হেয়ার ফল কন্ট্রোলের জন্য শ্যাম্পু, আপু হেয়ার ফল কন্ট্রোল করতে চাইলে আমাদের হার্বাল অয়েলটা দিতে হবে। আমাদের অয়েলটা দেখে লাইফটা শেষ করি তাড়াতাড়ি দেন তো। বাচ্চাদের সাবানও আছে জনসন, একটা দেন সাবান, সাবান আচ্ছা, এটা হচ্ছে হেয়ার ফলের অয়েল। এখনকার মতো বিদায় নিয়ে আবার দেখা হবে।